আসসালামু আলাইকুম, আমি প্রবাসী আসমা। আমার ভাইয়ের অসুস্থ শরীর, আমি চিকিৎসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী আসমা, তার জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনাগুলো দেখানোর জন্যই আমরা চলে এসেছি। তো আমরা কথা বলছি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বোন, আপনার পুরো নামটা কি? আমার পুরো নামই আসমা। পুরো নামই হলো আসমা? হ্যাঁ। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা হোমনা থানায়। কুমিল্লা হোমনা থানায়? হ্যাঁ। আচ্ছা, তো এই যে কুমিল্লা হোমনা থানা থেকে এই যে এখন ঢাকার রমনা পার্কে এসেছেন, আপনি হলো কালকে প্রবাসে চলে যাবেন আবার নাকি? আপনি তো একজন প্রবাসী নারী। হ্যাঁ, প্রবাসী নারী। আপনার তো স্বামী নেই? না, আমার স্বামী নেই। তো ভাইয়ের চিকিৎসা কেন করতে পারছেন না একটু বলবেন? আসলে আমাদের তো তেমন আর্থিক অবস্থা নাই, টাকা পয়সাও নাই, আর তিন বছর বিদেশ করে টাকা পয়সা তেমন জোগাইতে পারি নাই। আচ্ছা, এখন বর্তমানে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। তাই হলো এই যে আমাদের দর্শকদের সামনে এসেছেন নাকি? হ্যাঁ, মানে দর্শকদের কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছে। হ্যাঁ, আমি চাই সবাই আমার একটু সহযোগিতা করুক। এই আপনাকে করবেন, আপনার ভাইকে করবেন? আমার ভাইকে। আপনি তো আগামীকাল বিদেশ চলে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটু শুরু থেকে আপনার জীবনের গল্পটা জানবো। আপনি তো একজন প্রবাসী নারী, প্রবাসী কিভাবে গেলেন সেই ঘটনাগুলো একটু বলবেন। আসলে আজ থেকে 5 বছর আগে আমার স্বামী আমার ছোট ছোট ছেলে মেয়ে থুয়ে চলে গেছে। তারপর কি করব? আপনার স্বামী আপনাকে থুয়ে চলে গেছে, সেই গল্পটা বলার আগে আপনার বিয়েটা কিভাবে হয়েছে সেটা যদি বলতেন। আমার বিয়ে আসলে লাভ ম্যারেজ করে হয়েছিল। আচ্ছা, প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, প্রেমের গল্পটা একটু বলবেন। প্রেমের গল্প কি, এক মাস তারে যাওয়া আসায় দেখছি, তারপরে সে বলছে যে তোমার আমার অনেক পছন্দ হয়, তাইলে আমার ভাইয়ের কাছে বলছে, পরে আমার ভাই আমাদের বিয়ে দিয়ে দিছে, বড় ভাই। মানে সে দেখে পছন্দ করেছে, তারপরে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তাহলে প্রেম হইলো কই থেকে? আবার এমনি আসা যাওয়া এক মাস হয়েছে আর কি, দেখা সাক্ষাৎ। মানে সর্বমোট এক মাস হয়েছে দেখা সাক্ষাৎ? আচ্ছা, এক মাস দেখা সাক্ষাৎ, এক মাসের প্রেম, তারপরে বিয়ে করলেন? হ্যাঁ, আমার পারিবারিকভাবে। হ্যাঁ, আমার বড় ভাই দিছে। তো এই যে সংসারটা ভাঙলো, ফাটল শুরু করলো কিভাবে একটু বলবেন? আসলে সংসারটা ফাটল ধরছে কি, আমার স্বামী বরিশালের, তো সে আমারে বলছে যে দেখো আমি তো পরের চাকরি করতে পারি না, তাইলে আমার একটা দোকান দিয়ে দাও। তারপরে আমি কমলাপুরে আমার নিজের টাকা দিয়া আমি তার দোকান দিয়ে দিছি কিস্তি থেকে উঠাইয়া। তারপরে দেখা যায় 6 মাস 1 বছর পরে উনি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে তারপরে উনি আর এই মেয়েটাকে বিয়ে করে ফেলাইছে। আচ্ছা আচ্ছা। তারপরে আর আমার কোনো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, আমার ছেলে মেয়ে ছোটো ছোটো। তারপরে আমি ভাবলাম যে দেশে তো চাকরি করে কিছুই করতে পারি না, ছেলে মেয়ের জন্য ছেলেদের খাওয়াইতেও পারি না, তারপরে আমি বিদেশে চলে গেলাম। আচ্ছা, এর আগে আমরা একটু জানবো, এই যে আপনি বললেন আপনার স্বামী হলো আপনাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে, তো আপনি আসলে কি আপনার স্বামীকে কোন ধরনের ভালোবাসা দিতে পারেন নাই যে কারণে অন্য মেয়ের কাছে গেল? কি নাই আপনি? আমি সব প্রকারে ভালোবাসা দিতে পারছি, কিন্তু আমার আর্থিক অবস্থা নাই। তাই মানে আর্থিক অবস্থা ভালো না? জি, আমার বাপের বাড়ি নাই, আসলে আমি আমার মামার বাড়িতে থাকি, আমার কোনো বাড়িঘর নাই, তার জন্য চলে গেছে উনি। ওর কাছে টাকা পয়সা আছে, ওর কাছে বাড়িঘর আছে, তাই চলে গেছে। মানে ওই মেয়ের সব কিছু ছিল দেখে চলে গেছে? হ্যাঁ। তারপরে আপনি সেই মনের কষ্টে, যেহেতু আমার টাকা পয়সা নাই, আমি কিছু করতে পারছি না, সেই কষ্টে হলো বিদেশ গেলেন, চিন্তা করলেন? সেই কষ্টে বিদেশ চলে গেছি। আচ্ছা, এই যে বিদেশে গেলেন, যে পরিকল্পনাটা কিভাবে করলেন একটু বলবেন। পরিকল্পনা কি, আসলে আমি গার্মেন্টসে চাকরি করতাম, তারপরে আমার খালা বলে যে দেখো তুমি গার্মেন্টসে চাকরি করে কিছুই করতে পারবা না এই অল্প টাকা বেতনে, তারপরে কয় তুমি চলে যাও বিদেশ। তারপরে আমি এক ভাইয়ের মাধ্যমে বিদেশ চলে গেলাম। এক ভাইয়ের মাধ্যমে? কত টাকা খরচ হয়েছিল আপনার? আমার টাকা পয়সা খরচ হয় নাই। টাকা পয়সা তেমন খরচ হয় নাই? না। তারপরে বিদেশ যাওয়ার পরে? বিদেশ যাওয়ার পরে 3 বছর 15,000 টাকা করে বেতন পাইছি। 15,000 টাকা বেতন পাওয়া সংসার খরচ, ডাক্তার খরচ, ছেলে মেয়ের পড়ালেখার জন্য সব টাকা শেষ হয়ে গেছে। তারপরে আসিল 1,00,000 টাকা, আসিল 1,00,000 টাকা দিয়া আমার ভাইয়ের বিদেশের জন্য দিছি, এই করোনার সময় মার খেয়ে গেলাম টাকাটা। মানে 1,00,000 টাকা আপনার ক্যাশ ছিল, সেই টাকাটা দিয়ে ভাইকে, বড় ভাইকে নাকি? হ্যাঁ, বড় ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য আর কি দিছিলাম একজনরে, সেও নিয়ে চলে গেছে টাকাটা। আচ্ছা, তো এই যে আপনি তো বললেন আপনার বড় ভাই এখন অসুস্থ। হ্যাঁ, বর্তমানে অসুস্থ। তার কি সমস্যা, কি রোগ হয়েছে একটু বলবেন। তার পায়ে মানে হাঁটুর উপরে তার হাড় আছে, ওই হাড়টা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমি এমনি সিনাত নিছিলাম, তারপরে সে বলছে, তারা বলছে যে ওনার চিকিৎসা করতে 2,20,000 টাকা অপারেশনে লাগবো, আর বাকিটা তো আছেই। মানে 2,20,000 টাকা দিয়ে যদি তার অপারেশনটা করা হয়, তাহলে কি সে সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজকর্ম করে খেতে পারবে নাকি? তারা বলছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, খাইতে পারবো, কাজকর্ম করে খাইতে পারবো, এমনি কোনো সমস্যা হবে না? না, এমনি কোনো সমস্যা হইব না। সেই কারণে কি আমাদের এই দর্শকদের সামনে এসেছেন নাকি? হ্যাঁ, সেই কারণে। সেই কথাগুলো একটু বলেন যে আমার ভাইরে যদি তারা সহযোগিতা করে, আমার ভাই যদি সুস্থ হয়, তাহলে হয়তো ভালো হইব তার জন্য আর কি। তার জন্য এই প্রতিবেদনটা করা? হ্যাঁ, তার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন আসলে এই যে প্রবাসী আসমার জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনাগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই বোনটি আসলে অনেক কষ্টে আছে, সেই কারণেই আপনাদের সামনে এসেছে, তার ভাইয়ের চিকিৎসার প্রয়োজন। তো আপনি তো আগামীকাল আপনার ফ্ল্যাট?
যারা বলে যে খারাপ ছিল হয়তো খারাপ ভালো সব জায়গায় আছে, সৌদি আরব আছে, বাংলাদেশেও আছে, তেমন ওই দেশেও আছে, কিন্তু আমি 3 বছর 3 মাস থেকে গেছি, আমার মালিক খুব ভালো ছিল। খারাপ লাগে স্বামী সন্তানের জন্য, খারাপ লাগে তখন, যখন খারাপ লাগে তখন তারা মনে করে যে দেশে চলে যাবো, তখন ওই মালিক 3,60,000 টাকা দা খরচ করে নেয় একটা নারী। নেওয়ার পরে সে যখন যে আসার জন্য ব্যস্ত হয়ে যায়, কাজকাম করে না, খাওয়া দাওয়া করে না, তখন ওই মালিক ধৈরা মারে। এইরকম নির্যাতন করে বা তার ছেলেরা নির্যাতন করে, এরকম আছে। আমিও যখন ফার্স্ট গেছিলাম তখন আমার কাছেও খারাপ লাগছে, তারপরে আমি 1 বছর পরে বলছি যে না আমি চলে যাবো। এরকম বলার পরে উনি বলে যে হ্যাঁ তুই চলে যাবি, কোন কারণে আমার এই জায়গায় তোর কিসের সমস্যা, আমি কি কোনো সমস্যা না, আমার বাচ্চাদের জন্য আমার মায়া লাগে বা খারাপ লাগে, তো তারা বলে যে না তুই যাইতে পারবি না, 2 বছরের কন্ট্রাক্টে তোরে আনছি, 2 বছর পরেই তোর যাওয়া লাগবে। তো এক ভাই কমেন্ট করেছে, আপনার কি হয়েছে একটু বলেন তো। আমার কিছুই হয় নাই, সমস্যাটা আমার ভাইয়ের। আচ্ছা, তো আপনার ভাইকে আপনি হেল্প করতে পারছেন না কেন? আসলে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি নিজেই চলতে পারি না, আমার ভাইরে হেল্প করব কি দিয়া। আপনি তো একজন প্রবাসী নারী, তারপরে আপনার কাছে টাকা পয়সা নাই। প্রবাসী হইলে কি, প্রবাস তো আর টাকা রাস্তায় থাকে না। আচ্ছা, টাকা কাজ করতে হয় তো, অর্থাৎ আমরা তো আর টাকা পয়সা খরচ করে যাই না বিদেশে, তার জন্য আমাদের স্যালারিটাও কম, 15-20 হাজার টাকা বেতন, তো 15-20 হাজার টাকা এখন যা দাম বাজারে, তো এই টাকা দিয়ে তো চলে না সংসার, 2টা ছেলেমেয়ে আছে, মা আছে, তারপর মাঝে মাঝে ভাইয়ের খরচ দিতে হয়, ভাই আজকে 2 বছর যাবতই এইরকম অসুস্থ। আচ্ছা, এর আগে কি করতো আপনার ভাই? আমার ভাই এর আগে রিকশা চালাইতো। এর আগে রিকশা চালাইতো? হ্যাঁ। তার মানে জীবনে অনেক কষ্ট করতো নাকি সে? হ্যাঁ, আমার ছোটকাল থেকে বাবা নাই, আমার বাবা ওইরকম ভাবে চলে গেছিল, তাই ছোটকাল থেকে বাবা নাই, আমার মা কষ্ট করে আমাকে 2 ভাই বোন লালন পালন করছে, তো এখন 2 ভাই বোন লালন পালন করার পরে অত দেখা যায়। ভাই বর্তমানে কোথায় থাকে? আমার ভাই এখন বর্তমানে চনপাড়া আছে, ড্যামরা চনপাড়া আছে। হ্যাঁ, আর আপনি কোথায় থাকেন? আমি এখন বর্তমানে কুমিল্লায় আছি। আমার মানে কি আপনাদের জায়গা সম্পদ কিছু আছে? বাড়ি ঘর কিছুই নাই, না আমার মামার বাড়িতে আমরা থাকি। আপনার মামার বাড়িতে থাকেন আপনি? হ্যাঁ, মামার বাড়িতে থাকি। এমনি জায়গা সম্পদ কিছুই নাই? না, জায়গা সম্পদ কিছুই নাই। বাপ দাদার ভিটা মন্টি কিছুই নাই? কিছুই নাই। আমার বাপ দাদার ভিটা ছিল, আমার বড় ভাইরে দিয়ে ফেলাইছে। আচ্ছা, সৎ ভাইরে, তাই আমাদের আর কিছুই নাই। মানে আপনার বাবাও কি 2 বিয়ে করেছিল? হ্যাঁ, আমার বাবা 2 বিয়ে করেছিল। আচ্ছা, সৎ ভাইরা পেয়ে গেছে, আপনারা কিছুই পান নাই? না। এখন হতাশ হয়ে বিদেশ চলে গেলেন নাকি? হ্যাঁ, হতাশ হয়ে বিদেশ চলে গেছি। আমার ভাইয়ের তো আর আর্থিক অবস্থা নাই, বাইরেও একটা মেয়ে আছে, তার সংসারই চলে না, তার বউ কাজ করে খায়। আচ্ছা, তো এই যে আপনি তো একজন প্রবাসী নারী, আপনি তো স্বামী চলে গেছে, এখন নতুন করে আপনার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আছে কিনা? আসলে না, আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, ছেলেদের প্রতি আমার এখন আর কোনো মায়া মহব্বত লাগে না। আসলে ছেলেরা ভালোবাসতে পারে, আবার মেয়েদের ছুঁড়া ফেলাইতেও পারে, তার জন্য অনেকে আছে ভালো, অনেকে আছে খারাপ, তার জন্য আমার স্বামীর আর প্রয়োজন নাই। আমার আলহামদুলিল্লাহ 2টা ছেলেমেয়ে আছে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাই। আচ্ছা, তো এই যে আমাদের দর্শক যারা দেখছেন আপনাকে এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্য বলার আছে, বাস আমি তাদের কাছে একটা জিনিস চাই, আমার একটু সহযোগিতা করুক আমার ভাইয়ের জন্য আর কি, আমার ভাইয়ের চিকিৎসার জন্য। আমরা খাবারের জন্য চাই না, আমার ভাইয়ের চিকিৎসাটার জন্য আর কি। আচ্ছা, আপনার ভাইয়ের চিকিৎসার জন্য একটু সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, একটু সহযোগিতা চাচ্ছি। আর কিছুই চাওয়ার নাই আপনার নাকি? আমার আর কিছুই চাওয়ার নাই। তো প্রিয় দর্শক, তো কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, আপনার ভাইয়ের মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে আপনার? না, আমার ভাইয়ের মোবাইল নাম্বার মুখস্থ নাই, আমার ফোনে আছে। আচ্ছা, তাহলে আমরা নাম্বারটা লিখে দিব। তো এই বোনের আপনার ভাইয়ের নামটা কি বলেন? অলিউল্লাহ। সেই ভাই হলো মোবাইলটা ধরবে নাকি? হ্যাঁ, আমার ভাই ধরবো ফোন। তার কি বিকাশ করা আছে, নাম্বার আছে? হ্যাঁ, ওই নাম্বারটা বিকাশ করা। ওকে দর্শক, তো নাম্বারটা আমরা ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব, সেই নাম্বারে পারলে একটু সাদা মনে একটু সহযোগিতা করেন এই বোনটিকে। তো আজকের প্রতিবেদনটা এই জায়গায় শেষ করছি, আর যারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই বোনটি একটু সহযোগিতা পায়, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।